এসে গেমসে বাংলাদেশের শ্যুটিংয়ের সর্বোচ্চ অর্জন কি চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে সেটি দুহাজার ষোলো সালে পঞ্চাশ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন শাকিল তবে এরপর আর শ্যুটিংয়ে স্বর্ণপদকের মুখ দেখা হয়নি সাউথ এশিয়ান গেমসে দুঃখের বিষয় হল এই পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্ট তুলে দেওয়া হয়েছে অলিম্পিক থেকে তাই এখন আর বাংলাদেশের সম্ভাবনাময় এই ইভেন্ট নেই এসে গেমসেও তাই তো অন্য ইভেন্টগুলোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে তবে সেজন্য কি প্রস্তুত দেশের শ্যুটাররা অভিজ্ঞদের মধ্যে এবার আছেন বাকি মুন্নারা সদ্যই জার্মানি থেকে ট্রেনিং নিয়েও ফিরেছেন তারা তবে অন্য যারা আছেন তাদেরকে রাইফেলে একজন দেশীয় কোচ ও পিস্তলে এক কোরিয়ান কোচ প্রশিক্ষণ দিচ্ছেন তবে এসএ গেমস এর প্রস্তুতির জন্য কতটুকু তা যথার্থ কোরিয়ান কোচ কিমের কাছে তা স্পষ্ট মনে না হলেও ফেডারেশন বলছেন চেষ্টা করা হচ্ছে নিজেদের সাধ্য মতো আমরা আমাদের নিজের খরচে যুগে আমরা ক্যাম্প করে চালিয়ে নিচ্ছি এখন বাট যখন অবশ্য বরাদ্দ হয়ে গেছে অবশ্যই আসবে যখন আসবে তখন আমরা সেটা পাবো আর টাকা কিন্তু এটার জন্য আপনার আবাসিক ক্যাম্পের জন্য আছে বাইরের ওভারসিজ ট্রেনিং এর জন্য কোনো কিছু বরাদ্দ নেই সেটা আমাদের নিজে খরচে করতে হবে এখানে তেমন কোনো সমস্যা নেই তবে সুরাটদের আরও উন্নতির জন্য বিশেষ করে এসি এ গেমসের জন্য প্রস্তুত হতে হলে দেশের বাইরে গিয়ে খেলতে হবে যত হাই স্কোরিং সুটারদের সঙ্গে ওরা খেলবে ততই উন্নতি করবে সুটাররা জাতীয় পর্যায়ে ভালো করে সরাসরি জন্য নির্বাচিত এমন অনেক আছে বাংলাদেশ দলে তাই তো গেমসের হয়েছেন এবারের মুখে তাদের লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরার বর্ণিত স্বপ্ন রেকর্ড করা তো সবার একটি ইচ্ছা থাকে যে বাংলাদেশে একটা পর্যায়ে ভালো করে একটা দেশের বাইরে গিয়ে নিজেকে এবং নিজের দেশকে পরিচয় করে দেওয়ার সবার একটা ইচ্ছা থাকে একটি বড় স্বপ্ন কাজ করে করতে চাই চাই না এটাকে দিতে ফাইট নিজের বেস্টটা দিতে চাই এতদিন যা শিখেছি যা করেছি মানে যা ডিজার্ভ করি সে অনুযায়ী একটা স্কোরে আমি আসতে চাই বিকেএসপি ফেডারেশন বিভিন্ন সংস্থা ও বাহিনী মিলিয়ে রাইফেলে পঁচিশ জন এবং পিস্তলে ছাব্বিশ জন শ্যুটার এবারের এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ফারজানা মুমু সময় সংবাদ ঢাকা